নতুন কালেকশন এশিয়ান টিক লিলি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমার পাট খেতে নিয়ে আসলাম। আমার দুই ধরনের পাট শাক, একটা লাল পাট শাক আর একটা হচ্ছে সবুজ পাট শাক। আমি আজকে আপনাদেরকে তিনটা রেসিপি রান্না করে দেখাবো, দুটা ব্রাহ্মণবাড়িয়ার স্টাইলে এবং একটা মিরসরাই স্টাইলে। রান্না করার জন্য আমি কিছু ফ্রেশ পাট শাক কেটে নিচ্ছি। মিরসরাই স্টাইলে ফেলুনের ডাল দিয়ে পাট শাক রান্না করতে আমার ফেলুনের ডাল লাগছে, চিংড়ি মাছ লাগছে, আর শাকগুলো দেখেন আমি কুটে নিয়েছি। তারপরও আমি আপনাদেরকে দেখাবো কি করে শাকগুলো কুটতে হয়। দেখেন আমি মাঝখান থেকে মোটা শিরাটা তুলে ফেলতেছি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা পাতা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কুটতে হয়। ডেকচিতে তেল গরম হয়ে গেছে, ফেলুনের ডালগুলো আমি সিদ্ধ করে নিলাম লবণ দিয়ে। চিংড়ি মাছগুলো কুটি নিয়েছি, হাফ চামচ ধনের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর দুটা কাঁচা মরিচ আমি কেটে নিলাম। এখন আমি গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব, একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে, এখন আমি মাছের সবগুলা মশলা দিয়ে একটু কষিয়ে নেব আর সামান্য পরিমাণ পানি দেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সম্পূর্ণভাবে বয়েল হওয়ার জন্য। শাকগুলো আমি ধুয়ে দুই তিন পিস করে কেটে নিলাম। দেখেন কি সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠছে। এর মধ্যে আমি ফেলুনের ডালটা এখন ঢেলে দিব এবং আরও কিছুক্ষণ অপেক্ষা করব ফুটে ওঠার জন্য। ঝোলের মধ্যে আমি এখন কুটে রাখা শাকগুলো আস্তে আস্তে দিয়ে দিব। 7 থেকে 8 মিনিট আমি কুক করব। অন্য একটা ফ্রাই প্যানে একটু তেল গরম করে দুটা শুকনো মরিচ আমি দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে এলে রসুন কুচি আমি দিয়ে দিব। একসাথে রসুন কুচি আর শুকনো মরিচ ভাজা হবে না, তাই শুকনো মরিচটা আগে দিলে ভালো। দেখেন রসুনটা আমার ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি শাকের মধ্যে ঢেলে দিব। বাগার দেওয়া হয়ে গেল, আমার রান্না হয়ে গেল ফেলুনের ডাল দিয়ে পাট শাক। এখন আমি আমার সেকেন্ড রেসিপি শুরু করব, ঘি আর রসুন কুচি দিয়ে পাট শাক ভাজি। ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা এটা খুবই লাইক করে। আমি সবসময় আমার মাকে দেখেছি এটা করার জন্য, খুব চিকন করে পাট শাকটা কেটে নেয়। আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব, মেল্ট হওয়ার জন্য ওয়েট করব। সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গেলে আমি রসুন কুচিগুলো দিয়ে দিব এর মধ্যে। রসুনগুলো আমি ভাজতে থাকবো আর এর মধ্যে একটা শুকনো মরিচ 2 টুকরা করে দিয়ে দিব। রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে দিব। লবণ আমি এখন দিব না শাক, কারণ শাকটা পরিমাণে অনেক কমে যায়, আমি অপেক্ষা করব একটু কমার জন্য। এখন আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। সম্পূর্ণ মচমচ হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকব। এর মধ্যে আমি আমার থার্ড রেসিপি
আস্তা পাট শাক মচমচে পাট শাক ভাজি করে দেখাবো আপনাদেরকে। এটার জন্য একটা ফ্রাই প্যান নেব, এটা তেল ইউজ করা যাবে না। ফ্রাই প্যানটা আমি একটু গরম করে অল্প অল্প পরিমাণ করে পাতা দেব, আর পাতাগুলোর উপরে একটু করে লবণ ছিটিয়ে দিব। আপনারা দেখতে পারতেছেন আমি কীভাবে পাতাগুলো দিয়েছি, এটা অনেক টাইম লাগে করার জন্য, বড় ফ্রাই প্যানে হলে ভালো হয়। মিডিয়াম আঁচের মধ্যে আমি পাতাগুলো এইভাবে মচমচ করে ভেজে নিব। পাতাগুলো কী পরিমাণে মচমচ হয়েছে আমি আপনাদেরকে একটা পাতা ভেঙে দেখাচ্ছি, দেখেন কত ক্রিপসি হয়েছে। এইভাবে আমি সবগুলো পাতা করে নেব। এখন উনুনটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ ঘি আমি মেল্ট করে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ ঘি আমি অ্যাড করেছি কারণ আমার পাতাটা অনেক পরিমাণে আছে আমার কাছে। ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন আমি মচমচ পাতাগুলো ঢেলে দিব। সামান্য পরিমাণ লবণ, শুধু রসুন কুচিটার জন্য অ্যাড করলাম। এখন সবগুলো মচমচ পাতা আমি একসাথে জাস্ট একটু নেড়ে চেড়ে মিক্স আপ করে নেব। এটা ব্রাহ্মণবাড়িয়াতে খুবই করে, আমাদের তিতা পাট শাক একটা আছে বড় বড় পাতা হয়, সেই পাট শাক পাতা দিয়ে এটা করা হয়। আমরা যখন দাদার বাড়িতে যেতাম এই রেসিপিটা করতো। হয়ে গেল আমার 3 পদের পাট শাকের রান্না, পাট শাক ভাজি, ফেলুনের ডাল দিয়ে পাট শাক আর মচমচে পাট শাক ভাজি। আমার সাথেই থাকুন, আগামীতে আমি আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা যদি আমার ভিডিওটি লাইক করে থাকেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।